শীতকাল পৌষ পার্বণ তার উপরে চিতল পিঠে আবার অনেকে এটাকে আসকে পিঠেও বলে থাকে তো আসুন আজকে বানিয়ে নিই চিতল পিঠে বা হাঁসকে পিঠে তো এটা কীভাবে বানাতে হবে প্রথমে সেদ্ধ চাল নিয়ে নিতে হবে এটাকে ভালো মতো দু থেকে তিন ঘন্টা ভেজার জন্য রেখে দিতে হবে এরপরে হালকা করে জল ঝরিয়ে নিয়ে একটা এই যেরকম পেস্ট তৈরি করে নিতে হবে তো এই পেস্টটা না বেশি মিহি করতে হবে না চালগুলো যেন একটু গোটা গোটা থাকে তাহলে ভালো লাগবে তো এই দেখো দেখে বুঝতেই পারছো আমি পেস্টটা কিন্তু বেশি মিহি করিনি তো আমি এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন কিছুটা বেকিং পাউডার আর তার সাথে আমি এখানে দিচ্ছি নারকেল গুঁড়ো তো নারকেল গুঁড়োটা আপনি চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন আর তার সাথে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ উষ্ণ গরম জল তো আমি এখানে হাফ কাপ মতো গরম জল অ্যাড করেছি তো এটা ব্যাটারটাকে ভালো করে এটা মিক্স করে নিতে হবে দেখে বুঝতেই পারছেন বেশি মোটাও না আবার বেশি পাতলাও না একটা ব্যাটার আমি এখানে তৈরি করে নিয়েছি এরপর আমি একটা মাটির সরা নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে কি এই পিঠে করার সরা তো চাইলে আপনি কড়াতেও করতে পারেন এটা করাতেও করা যায় তো এটা আমি প্রথমে নিয়ে নিয়েছি এটা আগে থেকে একটু ধুয়ে রাখতে হয় ধুয়ে জল শুকিয়ে রাখতে হয় আর পেছন দিকে একটুখানি যদি মাটি দিয়ে রাখতে পারেন তাহলে খুবই ভালো তো যাই হোক এটা গরম হয়ে গেছে আমি প্রথম প্রথমবারেরটার জন্য একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি প্রত্যেকটার মধ্যে অল্প অল্প করে পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেবো তো মোটামুটি আমার এগুলো এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপরে আমি এই সরা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো এরপরে আমি একটা ভেজা কাপড় বা একটা সুতির কাপড় বা গেঞ্জির কাপড় নিয়ে সেটাকে ভালো করে একটু জল করে ভিজিয়ে উপরটা চাপা দিয়ে দেবো যাতে হাওয়াটা না বেরিয়ে যায় এরপরে একটা ছুরির সাহায্যে বা চামচ দিয়ে করলেও হয় ছুরির মাথাটা দিয়ে করলে সুবিধা হয় যখনই এটা হয়ে যাবে একটু হালকা ঠেলা দিলেই এটা দেখবে আস্তে উপরের দিকে উঠে যাবে আর যদি একটু লেগে থাকে তাহলে ভাববেন এটা একটু কাঁচা কাঁচা থাকবে তো এইভাবে আমি এই যে বাকি পিঠেগুলো এইভাবে আমি করে নিচ্ছি তো পৌর সংক্রান্তির দিনে বলে এইটা সবার আগে করতে হয় তো যাই হোক কেমন লাগলো সেটা জানাবেন আর আমি এখানে আলাদাভাবে একটু কড়াইতেও করে নিয়েছি তো এটা আমার কড়াইতে বেশি ভালো লাগে তো যাই হোক এটা না নরম যেটা আদরসি গুড় বলে নলেন গুড় ওই দিয়ে তার সাথে একটু নারকেল দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন